ক্যামেরাম্যানে তুই আমার সাথে আয়। ওই জায়গা কি করতেছে জানিস? দূরে মায়ে সুন্দর সুন্দর বেলুন বিক্রি করতেছে। ওইতে একটা বেলুন একদম ফ্রিতে নিয়ে নেব, তুই খালি আমার সাথে থাকবি। এ বেলুন কত করে? এ হ্যালো গর্ব, তুমি আমার ছোট বোনের বেলুন নিচ্ছ কিসের জন্য? এই বেলুন টাকা দিয়ে কিনেছি, বুঝতে পারছো? নাহলে আমার ছোট বোন কাইন্দে দিবিনি। তুমি এনতে যাও, যাও চলে যাও এনতে। Hey girls, how are you? This is Mr. Teddy. Welcome to my channel. আসো ঈদ মুবারক। আরে ঈদ মুবারকে কেউ কি হাত দিয়ে হ্যান্ডশেক করে কুলাগুলি করতে হয়? এ মায়ের দিকে কিচ্ছু জানে না দেখতেছি। উরি বাবা, আমার 20 বছরের অভিজ্ঞতা, এরকম কালা চশমা তো আমি জীবনেও দেখিনি। এ চশমা দেখে তোমার গান পরে পড়ে যাচ্ছে। এই যে ওই পেনু কালা চশমা, পেনু কালা চশমা। আসলে গানটা মুখস্থ নাই, বুঝতে পারছেন ভাই? মুখস্থ না থাকলে কি গান গাওয়া যাবি নে? এ বুঝি আসতেছে না, সবাই এত প্লেট পাইলে কইনতে। এ কত প্লেট দেখতেছি, এই প্লেট নিয়ে দৌড় দি, মন পরীক্ষা খেলা। এ প্লেট নিয়ে গেলাম, প্লেট নিয়ে গেলাম, প্লেট। দেখো অবস্থা, দেখো অবস্থা। হেলার মহিলা মাতারি, বেটা মানুষের কোল যে কুদ্দে কাইটে নিয়ে যাবা, তারপরেও তারা মনে করো কিছু মনে করে না। কোনো মহিলাকে 5 টাকার এখন কয়েল নিয়ে দেখো, পুরল নিয়ে 5-5 দৌড়ই বেড়াবি তোমার এখন কোপ দিয়ার জন্য। জামার বাড়িতে 3 বেলা তো ঘেটি গুললে খাবি, আর চুলটানা তো বাদই দিলাম। শুধু মায়ের দেখালি ওই তার জন্য খাবি, শুধু সেটা না। এখনকার মায়েরা তো ভাতই রান্না করতে পারে না, তরকারি রান্না করতে পারে না, আর নুন দিবার দেখিয়ে নিজে শরবত বানা ফেলা দিবি। এ সওয়াল পালতুরা, যারা বিয়ে করবি ভাই, রাইস কুকারে কিভাবে ভাত রান্না করতে হয় সেটা শিখে ফেলা। নাহলে এখনকার বউ আনার পরে ওই বউ রান্না করে তোই খান লাগবি। এই জন্য আমি টেডি একটা প্রতিজ্ঞা করতেছি, তোরা আমার সাথে প্রতিজ্ঞা কর ভাই। এই কোনো মেয়েকে, কোনো মাতারিকে আমি জীবনেও ছাড় দেবো না। একেবারে যে কটা সামনের বার আসবি সব কটার বিয়ে করে ফেলা দেবো। দুটো করে বিদেশ পাঠাবো, দুটো করে বাড়ি রাখবো, আর 3টে করে পাঠাবো মাঠের কামে। মানে চারদিক দিয়ে সুখ আর সুখ। এক বউ মাথা টিপবি, এক বউ পা উঠাসবি, আর এক বউ শরবত এনে বলবো যদি হা করো এক গ্লাস শরবত। খালি শরবত খাওয়ার ধান্দায় থাকলে কিন্তু হবি না। আর একটা প্র্যাকটিস কিন্তু আপনাদের এখন থেকেই করা লাগবে, সেটা হচ্ছে এলাকার বুলাফানের ভিতর খালি মারামারি বাঁধাবেন। মারামারি বাঁধায় প্রচুর মার খাওয়ার প্র্যাকটিস করবেন। যত মার খাওয়ার প্র্যাকটিস থাকবি আপনার বিবাহিত জীবনে তত সুখী হবেন। কিভাবে সেটা আপনাদেরকে বলি। ওই ভাই, 4-5টা বউ যখন বিয়ে করবেন, কোন বউ কোন অ্যাঙ্গেল থেকে যে মায়ের আরম্ভ করবে, তখন ওই মায়েরগুলো খাবেন আর নিজেকে শক্ত অনুভব করবেন। চিন্তা করবেন, এই যে বড় বড় মায়েরটা একসময় খাইছি, এ মায়েরটা আমার কাছে কিচ্ছু না।